হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব হচ্ছে ব্যান্ড নেক। তো ব্যান্ড নেক শার্ট, এটা হচ্ছে ব্যান্ড কলার না, ব্যান্ড নেক, অর্থাৎ এখানে স্যার ব্যান্ড করে আমাদের নেকটা করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে ব্যাক ইউক আছে, তারপর সেন্টার ফ্রন্ট ইয়া লেফট ফ্রন্ট আছে, চেস্ট পকেট আছে, এটা হচ্ছে ফ্যাক পকেট। তো ফ্যাক পকেট কি? ফ্যাক পকেট হচ্ছে কোনো ভিতরে কোনো ফাংশনাল পকেট হবে না, এটা জাস্ট পকেটের মতো একটা শো পকেট হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এভুলেট আছে, এখানে কিন্তু ট্যাকপ্যাকে আমাদের সব কিছু ডিটেলস থাকে। তো আমাদের কি প্যাটার্ন করার আগে অবশ্যই আমাদের ট্যাকপ্যাকটা ফলো করতে হবে, অর্থাৎ ভালো করে পুরোপুরি দেখতে হবে কোথায় কি আছে না আছে। যেমন এখানে বলছে হচ্ছে শোল্ডার ইয়োক সিঙ্গেল টপ স্টিচ অ্যাট 0.5, হ্যাঁ 0.5 অফ এজ, অর্থাৎ এখানে এই শোল্ডার সিমে যে এখানে একটা টপ স্টিচ থাকবে, এটা 5 মিলি গ্যাপ থাকবে আর কি। তো এইভাবে কিন্তু সবগুলো পয়েন্টে পয়েন্টে আপনাকে দেখে কাজগুলো করতে হবে। তো আমরা কিন্তু ডিটেলস দেখতেছি না, কারণ সময়ের ব্যবধান মানে বিষয় আছে একটা। তো এখানে বলছে হচ্ছে আর্মল ডাবল টপ স্টিচিং 3 mm উইথ, হ্যাঁ 3 mm উইথ ধরে একটা স্টিচিং হবে। তো এটা কিন্তু আসলে শার্টটা কিন্তু বড় না, এটা হচ্ছে বয়েস অর্থাৎ এখানে সাইজ হচ্ছে, দেখি সাইজ কি আমাদের, সাইজ হচ্ছে এখানে এই, তো 0 mm থেকে 36 mm পর্যন্ত, অর্থাৎ একবারে 0 মান্থ থেকে 0 মান্থ, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, তার মানে বুঝতে পারছেন যে 12 মান্থ, অর্থাৎ 2 বছরের বাচ্চার জন্য হচ্ছে আমরা বেস প্যাটার্নটা করব। তো এখানে কিন্তু টোটাল মেজারমেন্ট সবগুলো এখানে আছে। তো আমরা কথা না বেরিয়ে শুরু করি। যেমন হচ্ছে আমাদের মডেলটা আমরা ওপেন অলরেডি করে রাখছিলাম, আর হচ্ছে সাইজটা আমরা সিলেক্ট করছিলাম। তো সাইজ তো কীভাবে সিলেক্ট করতে এই তো জানেন, সেটা আমরা গত অনেক ভিডিওতে করছি, হ্যাঁ। তো এখন আমরা ডিরেক্টলি কাজে চলবো, হ্যাঁ। তো চলুন, এখানে হচ্ছে আমাদের ফ্রন্ট লাইন ফ্রম সাইড নেক পয়েন্ট, এখানে বলছে একবারে নেক পয়েন্ট থেকে হচ্ছে 35 mm, আর হচ্ছে বাস্ট অর চেস্ট। তো বাস্ট অর চেস্ট, তো বাস্টও বলে চেস্টও বলে, হ্যাঁ। তো আপনি দুটোই যে কোনো একটা, কোনো যে কোনো বায়ার আপনার এক এক বায়ার এক একভাবে বলে। কিছু বায়ার আছে যে শুধু বাস্ট বলে, চেস্ট বলে না, কিছু বায়ার শুধু চেস্ট বলে, বাস্ট বলে না, হ্যাঁ। তো এই বায়ারের ক্ষেত্রে দেখা যায় দুইটাই বলছে। এটা হচ্ছে 28.5, আর বড় মাছ হচ্ছে 29.5, 3 cm হচ্ছে কি, 3 cm হচ্ছে কার্ভস লাইন ডিপ। কার্ভস লাইন ডিপ, কার্ভস লাইন ডিপটা কি? এই যে এখানে যে কার্ভটা আছে, এই কার্ভটার স্ল্যান্টটা, এই স্ল্যান্টটা হবে 3 cm, ঠিক আছে। তো 3 cm এটা আসলে কম হয়ে গেছে, তাই না? আচ্ছা, দেখি আমরা প্যাটার্ন করবো। তারপরে সেখানে অ্যাক্রস শোল্ডার আছে, এরকম সব ধরনের এখানে মেজারমেন্ট আছে। তো আমরা মেজারমেন্টগুলো আসলে এভাবে না বলে আমরা ডিরেক্ট কাজে চলে যাই, কারণ কাজ করে করে আমরা মেজারমেন্ট পয়েন্টগুলো নিয়েও আলোচনা করব এবং সাথে কাজগুলোও করে ফেলবো। তো তার পাশাপাশি আরেকটা বিষয় না বললে নয়, সেটা হচ্ছে গত কোনো ভিডিওতে আমি বলি নাই যে আমাদের প্যাটার্ন মাস্টারের যে কাজগুলো, মানে সিম্পল কিছু কাজ থাকে যেটা এক্সট্রা কাজ, এগুলো কাজ কেউ কাউকে বলে দেয় না। যেগুলো আমি আপনাকে বলতেছি সেটা হচ্ছে আপনি প্যাটার্ন করার সময় আপনাকে শ্রিঙ্কেজ অ্যালাউন্স দিতে হবে, শ্রিঙ্কেজ অ্যালাউন্স দিতে হবে। তো শ্রিঙ্কেজ অ্যালাউন্সটা কি? শ্রিঙ্কেজ অ্যালাউন্সটা হচ্ছে আপনি কোনো প্যাটার্ন করার সময় লেন্থে কতটুকু প্লাস রাখবেন, উইথে কতটুকু প্লাস রাখবেন। প্লাস আপনাকে রাখতে হবে, মাস্ট বি প্লাস রাখতে হবে, কারণ প্লাস যদি না রাখেন তাহলে আপনার স্যাম্পল করতে পারবেন না। যেমন আমি আপনাকে এক্সাম্পল শর্ট করে একটু বলতেছি। এখানে যেমন 35 cm হচ্ছে লেন্থ, খেয়াল রাখবেন। তো 35 cm লেন্থ, আপনি 35 cm মানে ফিনিশ মেজারমেন্ট, অর্থাৎ অ্যাজ পার মেজারমেন্ট, যা মেজারমেন্ট আছে আপনি তাই ধরে প্যাটার্ন করছেন। চেস্টে আছে 28.5, আপনি 28.5 দিয়েছেন। তো এখন প্যাটার্ন করার পরে প্যাটার্ন বের করে দিয়েছেন স্যাম্পল কাটার জন্য, তাই না? তো স্যাম্পল কাটার পরে স্যাম্পলটা যখন সুইং করবে, সুইং করার পর দেখবে যে সুইং করার মানে, তার আগে দুটো কথা বলতে হবে। যেমন ফেব্রিক যেখান থেকে ফেব্রিক তৈরি হয়, ফেব্রিকটা বের করার পরে ফেব্রিকটা কিন্তু 2-3 দিন রিল্যাক্স দেওয়ার পরেও দেখবেন যে যদি আপনি 35 cm একটা ফেব্রিক টুকরা করবেন, অর্থাৎ 35 cm একবারে মেজারমেন্ট অনুযায়ী 35 cm টুকরা করে আপনি বেশি না, একদিন আপনি রিল্যাক্স রাখবেন, দেখবেন যে 2 cm কমে গেছে। তাহলে বুঝতে পারছেন, এই যে স্যাম্পল কাটা হয়, স্যাম্পল কাটার আগে ফেব্রিকটা কিন্তু আয়রন করে একবারে কি করে, স্টিম ইউজ পরিমাণ স্টিম দিয়ে ওটাকে একবারে গরম করে ফেলা হয়। গরম করার পরে এটাকে আবার রিল্যাক্স দিতে হয়। রিল্যাক্স দেওয়ার পরে কিন্তু স্যাম্পলটা কাটা হয়। তারপরেও কি হয়, তারপরেও দেখা যায় যে 1 cm 1.5 cm কমে গেছে। তো সেই জন্য আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্যাটার্ন করার সময় অবশ্যই আমি একটা জেনারেল ইনস্ট্রাকশন দিচ্ছি, সেটা হচ্ছে লেন্থে রাখবেন 1.5 cm। কি বললাম? লেন্থে 1.5 cm। আপনি যে কোনো টপ আইটেম অর্থাৎ প্যান্ট বাদে উপরে টপ, যেমন হচ্ছে টি শার্ট, পলো শার্ট, জ্যাকেট, সুইট শার্ট, বিভিন্ন ধরনের টপ আইটেম যেগুলো আছে সেগুলোকে আপনি 1.5 cm হচ্ছে লেন্থে প্লাস রাখবেন, আর চেস্টে রাখবেন হচ্ছে 1 cm। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আসি আমরা কাজে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে ফাইনালি কি আমরা জাস্ট ভিডিও করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি কাজের ওয়েটা। আমি কিন্তু সিঙ্কেস নিয়ে কোনো কাজ করতেছি না। তো এখানে আমরা করতেছি হচ্ছে ফিনিশ মেজারমেন্ট, অর্থাৎ যা মেজারমেন্ট আছে আমরা তাই করতেছি, ঠিক আছে। তো এখানে আমরা দেব হচ্ছে রেক্ট্যাঙ্গেল F2, রেক্ট্যাঙ্গেল, দেন এখানে দেব হচ্ছে 35, আর হচ্ছে কত 28.5, কত 28.5 হচ্ছে 14.25, তাই না? তো মাইনাস 14.25, ব্যাস আমাদের রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তারপর আসেন এখানে টোটালি আমরা কি না, এখন আমরা নেকের মেজারমেন্টটা মানে নেকের ফাংশনটা করব। নেক হচ্ছে 11.5, তারপর ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 4.75, আর ব্যাক নেক ড্রপ হচ্ছে 1.25। তো আমরা ওটা দিয়ে নিচ্ছি। এখন F1 প্যারালাল -1.25, তারপর দিচ্ছি হচ্ছে 4.75, তাই না? -4.75, আর নেক উইথ কত দেখছিলাম? নেক উইথ দেখছিলাম হচ্ছে 11.5। তাহলে 11.5 হলে কি -5.75। আমরা কিন্তু হাফই করতেছি, খেয়াল রাখবেন। তারপর হচ্ছে অ্যাক্রস শোল্ডার, আমরা অ্যাক্রস শোল্ডার দেখছিলাম কোথায় জানি, এই অ্যাক্রস শোল্ডার। অ্যাক্রস শোল্ডার কি? অ্যাক্রস শোল্ডার হচ্ছে শোল্ডার টু শোল্ডার, অর্থাৎ শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হচ্ছে অ্যাক্রস শোল্ডার। ঠিক একইভাবে অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস ফ্রন্ট, এই কারণে কিন্তু এই ফ্রন্টের যে অর্থাৎ ফ্রন্ট ব্রেথ, হ্যাঁ অনেকবার বলে ফ্রন্ট ব্রেথ, আবার অ্যাক্রস ফ্রন্ট উইথ, অ্যাক্রস ফ্রন্ট, এভাবে বলে। তো বিভিন্ন ভায়ার বিভিন্নভাবে বলে, আপনাকে কিন্তু প্রত্যেকটা ভাষায় বুঝতে হবে, চিনতে হবে, জানতে হবে, ঠিক আছে। তো আমরা অ্যাক্রস শোল্ডার কত দেখলাম? 24, তাহলে কত দিতে হবে? 12। তারপরে আসি স্লিভ লেন্থ, আমরা স্লিভের হিসেব পরে করতেছি। তারপরে হচ্ছে এখানে আর্মল কোথায়? আর্মল হচ্ছে স্লিপের এখানে দেখতে হবে, হ্যাঁ না? এই স্লিপ, আমাদের স্লিপ ফাংশন এখানে থাকতে পারে। আর্মল, এই আর্মল, এটা কি লিখছে? আর্মল পারপেন্ডিকুলার, হ্যাঁ আর্মল পারপেন্ডিকুলার, এটা বলছে হচ্ছে 13। তাহলে এটা আমার কিন্তু হাউ টু মেজার আছে, আমরা হাউ টু মেজার দেখতে পারি, এই মেজার ওয়ে, এটা আমরা দেখতে পারি। তো আর্মলটা কীভাবে দিচ্ছে? আর্মলের মেজারমেন্টে দেখে একবারে স্ট্রেট। তো স্ট্রেট দিছে কত? এই স্ট্রেট দিছে হচ্ছে 13। তাহলে আমরা আর্মলটা এখন দিয়ে নেব। তো আর্মল দেওয়ার আগে আমাদের শোল্ডার স্ল্যান্টটা আমাদের দিতে হবে। তো এটা আমরা সম্ভবত একটা জিনিস ভুল করছিলাম, যে এইটা কি বলছে? এটা বলছে হচ্ছে কার্ভ স্ল্যান্ট ডিপ। তো কার্ভ স্ল্যান্ট ডিপটা কি? W11 যদি আমরা আউট টু মেজার দেখি, সরি এটাই ঠিক আছে, আমরা যেটা বলছিলাম সেটাই। তো এখানে কিন্তু শোল্ডার স্ল্যান্টের মাপ ম্যাক্সিমাম বার দেয় না। তো আমরা শোল্ডার স্ল্যান্ট নিয়ে কিন্তু গত কিছু ভিডিও করছিলাম, যে শোল্ডারের সূত্র ধরে কিভাবে সূত্র অনুযায়ী আমরা কি শোল্ডার স্ল্যাপটা দেই, সেটা কিন্তু আমরা গত কয়েকটা ভিডিও করছি। তো আজকে আবার নতুন করে এটা আসলে বলার কিছু নেই। যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আসলে আমি তো আচ্ছা ধরেন আমি এখন ফলো করতে মানে করতেছি, আপনার দেখেন সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমার সূত্র, এটা আমার কেউ দেখে না বা কেউ আমাকে বলে নাই, জাস্ট আমি এটা বের করছিলাম। তবে কিছু সাজেস্ট পাইছিলাম হচ্ছে আমাদের বাইং টেকনিশিয়ানদের দ্বারা, এটা আমি ফাইনাল করছিলাম, ঠিক আছে। তো সেই সূত্রটা হচ্ছে 3 সিয়াম স্লপ, অর্থাৎ 3 সিয়াম স্লপ যদি আমি প্যারালাল করে 3 সিয়াম স্লপ দেই এখানে -3 3 সিয়াম স্লপ, আর এটাকে যদি আমি এখন 10 সিয়াম একটা সোলার স্টেট নেই, স্টেট এই 10 1 2 3 ওখানে দিলাম হচ্ছে 10, তাহলে 3 সিয়ামে 10 সিয়াম কি আমার সূত্র, এটা কিন্তু হয় না, এটা কিন্তু সোজা করে আরো বাড়াই দিতে হবে। সেটার জন্য আমাদের F3 এটা আমি বাড়াই দিলাম, ঠিক আছে। তো এখন এটা কিন্তু একটু গ্যাপ আছে, ওই গ্যাপটা আমরা আবার দিচ্ছি, নতুন করে আবার দিচ্ছি, তো সেই জন্য এটা ডিলেট, দেন হচ্ছে আবার স্টেট, দশম, ঠিক আছে। এই 10 সিয়ামটা কি করতে হবে, একবারে লাইনের মধ্যে লাগাই দিতে হবে, তাও একটু লাগে নেই, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ধরলাম ওখানেই। তো 10 সিয়াম শোল্ডার স্লপ হলে আমাদের এটা কি, আমার এটা হচ্ছে 3 সিয়াম হচ্ছে 3 সিয়াম হচ্ছে শোল্ডার স্লপ, 3 সিয়াম শোল্ডার স্লপে 10 সিয়াম শোল্ডার হচ্ছে সূত্র, 3 সিয়াম শোল্ডার স্লপ 10 সিয়াম শোল্ডার, 10 সিয়াম শোল্ডারের জন্য 3 সিয়াম স্লপ আমাদের হচ্ছে সূত্র। তো এখন এটা হচ্ছে সূত্র, এখন আমার শোল্ডারটা দেখেন এখানে, এটা হচ্ছে আমাদের শোল্ডার স্লপ, তার মানে আমাদের অটোমেটিকলি আমরা শোল্ডার স্লপ পেয়ে গেলাম হচ্ছে এটা। তো এটাকে ইন্টারসেকশন জাস্ট এখানে একটা পয়েন্ট করলে আমাদের শোল্ডারটা আমরা পেয়ে গেলাম, ওকে। তো এটা ইনসার্ট F3 ইনসার্ট, দেন এখানে ইনসার্ট করলে আমাদের ফাইনাল আমরা শোল্ডার স্লপটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি বললাম যে 3 সিয়াম শোল্ডার স্লপে 10 সিয়াম শোল্ডারের জন্য 3 সিয়াম শোল্ডার স্লপ হচ্ছে সূত্র। এখন যদি শোল্ডার যত বড় হবে স্লপটা তত বড় বেশি হবে, যেমন আমি যদি এখানে দেখাই আপনাকে যে শোল্ডারটা ধরেন আমার কি, সরি, শোল্ডারটা ধরেন আমার এইখান পর্যন্ত আছে, ধরেন এখান পর্যন্ত আছে, তাহলে আমার শোল্ডার স্লপটা কত হবে। তো শোল্ডার স্লপটা হচ্ছে আপনার F3-তে যাওয়ার পর স্ট্রেস করে বাড়িয়ে দিলাম এই বরাবর, তাহলে এটা হচ্ছে আমাদের শোল্ডার স্লপ। তাহলে কি, যত শোল্ডার বেশি হবে, যত শোল্ডার বেশি হবে এই অ্যাঙ্গেল অনুযায়ী, এই সোজা অনুযায়ী সোজা চলে যাবে হচ্ছে স্লপটা বেশি হবে। তাহলে এখান থেকে এই যে শোল্ডার স্লপটা কিন্তু বেশি হয়ে গেছে, তাই না। তো যত কমবে তত কমে যাবে, অর্থাৎ আমরা আমার 10 সিয়াম হচ্ছে টোটাল একটা শোল্ডার, 3 সিয়াম হচ্ছে স্লপ, এটা হচ্ছে আমরা সূত্র। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা এটাকে আউট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই, কারণ আমাদের শোল্ডার স্লপ আমরা পেয়ে গেছি, ওকে। সরি, এটা না, এটা, হ্যাঁ এটা, এটা, হ্যাঁ এটাও আউট হবে, এটা সরি, এইটা আউট হবে, ওকে। ওকে, তো এখন আসেন আমাদের বলছিলাম হচ্ছে আরমোল। তো আরমোল এখানে বলছে কত, 13 সিয়াম। 13 সিয়াম আমরা কীভাবে নেব, এটা কিন্তু আমাদের স্টেট মেজারমেন্ট। তো যেমন আমরা এই যে পয়েন্টে দিচ্ছি, এখান থেকে যদি আমি ডেভেলপ ধরে 13 সিয়াম দিতে পারি, যেমন এখান থেকে F1 ডেভেলপ 13 সিয়াম দিয়ে নিচ্ছি। এই হচ্ছে 13 সিয়াম আমাদের কি আরমোল। তো এই পয়েন্টটা কিন্তু এখানে থাকবে না, এই পয়েন্টটা থাকবে এখানে। তাহলে এই বরাবর যদি আমরা একটা নেই, সেজন্য আবার ডেভেলপেই আসি, এখান থেকে জাস্ট এখানে দিলাম, জাস্ট এ লাইন, এই এ লাইন টু ফিডিএস করে এইটা ধরে এভাবে সোজা করে দিলাম, তার মানে এটা কি বরাবর হয়ে গেল। তাহলে বরাবর যখন হয়ে গেল তখন এটাকে আমরা ইনসার্ট করে দেবো, F3 ইনসার্ট, দেন এখান থেকে চলে যাব হচ্ছে বেজিয়ার, F1 বেজিয়ার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমাদের পেয়ে গেলাম হচ্ছে আরমোল, ঠিক না। তো এখন আসে হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে যাওয়ার পর এই হ্যান্ডেল, হ্যান্ডেল অন করার পরে হচ্ছে F3 পরে হচ্ছে রিশেপ, আমরা রিশেপ ধরি, আমাদের এই লাইনটা কিন্তু দরকার, এই লাইনটা আমরা আউট করে দিচ্ছি, ওটা জাস্ট আমাদের দরকার শেষ। এখন হচ্ছে আমরা রিশেপ দিচ্ছি, ওকে। ব্যাস, তারপর হচ্ছে এখান থেকে বেজিয়ার back neck drop, front neck drop. Reshape. ওকে, তো আমাদের এখন মোটামুটি কি আমরা উপরের সব কাজ হয়ে গেছে। তো আমরা এই বাড়তি যে লাইনগুলো সেই লাইনগুলো আমি ডিলিট করে দিই, এগুলো আমরা রাখবো না, কারণ কাজ যত ফ্রেশ করা যায় ততই ভালো। তারপর আসেন হচ্ছে এখানে আমাদের আরেকটা জিনিস বলছিল যে কি টেল ড্রপ, অর্থাৎ এখানে বলছে অন্যভাবে বলছে হচ্ছে এই এটা বলছে কি কার্ভ স্ল্যান্ট ডিপ, কার্ভ স্ল্যান্ট ডিপ এটা হচ্ছে 3 সিএম। তো 3 সিএম আমরা এটাকে প্যারালাল করে দিতে পারি, F3 প্যারালাল এখান ধরে -3, হ্যাঁ 3 সিএম আমরা কার্ভ দিতে পারি। দেওয়ার পরে এটাকে আমরা একটু স্ট্রেচ করে বার করে দেব, F3 স্ট্রেচ লাইন স্ট্রেচ এখান থেকে বের করে দিলাম। দেওয়ার পরে সে আমরা ফাইনাল একটি মেজারমেন্ট বের এখান থেকে দিয়ে দেবো হচ্ছে ডেভেলপ ধরে, ঠিক আছে ডেভেলপ ধরে মেজারমেন্ট দেবো। তার আগে দেখে আসি মেজারমেন্টটা কত, এটা হচ্ছে বটমের মেজারমেন্ট। তো বটমের মেজারমেন্ট স্ট্রেট, এই দেখেন বটম স্ট্রেট, হাফ বটম স্ট্রেট হচ্ছে এখানে 29.5। তো 29.5 যদি আমরা হচ্ছে 14.5 হচ্ছে 29 14.75, ঠিক আছে 14.75 হচ্ছে দিতে হবে। ডেভেলপ এখানে দিচ্ছি হচ্ছে 14.75। ওকে, এটা হচ্ছে আমাদের বটম। তো এইটাকে আমি ইনসার্ট করি, F3 ইনসার্ট, দেন হচ্ছে এখান থেকে বেজিয়ার F1, এখান থেকে এখন আমরা এটা স্ট্রেট দিলাম। আসলে কি স্ট্রেট হবে কিনা যদি পিকচার দেখি, হ্যাঁ স্ট্রেটই দিলাম, স্ট্রেট ঠিক আছে স্ট্রেটই হবে, যেহেতু গার্লস সরি বয়েস, বয়েস হলে স্ট্রেট, যদি গার্লস হতো হয়তো বা ওয়েস্টের একটা মেজারমেন্ট থাকতো, আবার ওয়েস্টের শেপ হতো। তো এখন এটাকে আবার বেজিয়ারে আসি, বেজিয়ার থেকে এখান থেকে বটম F3 রিশেপ, এখানে যদিও একটু মানে এরকম দেখাচ্ছে এরকম দেখাচ্ছে, এরকম কিন্তু হবে না, এখানে এখানে কিন্তু পয়েন্টই করা যাবে না, এখানে জাস্ট আমাদের একটু অ্যাঙ্গেল এভাবে দিতে হবে, ঠিক আছে। শার্ট ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা শার্টেই এরকমই থাকবে, ব্যাস। ওকে, তো এখন আমাদের লাইন যেগুলো আছে এগুলো আমরা আউট করে দিচ্ছি, এই লাইনগুলো আমাদের দরকার নেই, এটা আমরা আউট করে দিলাম, ব্যাস। তারপর আসেন হচ্ছে ব্যাগ ইউকের মেজারমেন্ট, এই ব্যাগ ইউকের মেজারমেন্ট কোথায় আছে দেখে আসি আছে কি না। তো এখানে হাউ টু মেজার একটু দেখি, ব্যাগ ইউখানে বলছে হচ্ছে S05A পয়েন্ট নাম্বার S05A কোথায় আছে, এই S05A, তার মানে পজিশন ব্যাক সেন্টার ব্যাক, পজিশন ফ্রম সেন্টার ব্যাক, এটা বলছে হচ্ছে 6 সিএম। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে আমাদের ইউক হাইটটা হবে 6 সিএম। তো এখান থেকে ইউক হাইট 6 সিএম হলে আমাদের ডেভেলপ ধরে দিতে হবে হচ্ছে 6 - 6, ওকে সরি 6, বাস। এখান থেকে জাস্ট এটাকে ইনসার্ট স্টেট করার পর এটা যদি এখানে লাগাই দিতে পারি, অথবা F3 ধরে আমরা এটাকে অ্যাডজাস্টও করে দিতে পারি, ঠিক আছে। তো অ্যাডজাস্ট করার আগে এটাকে এ লাইন করতে হবে, F1 এ লাইন, অর্থাৎ সোজা করতে হবে, এটা বাঁকা তারা আছে একটু সোজা করে দিলাম। তারপর F3 অ্যাডজাস্ট করে দিই, ওকে। তারপর এখন আসেন হচ্ছে এখানে আমাদের ফরওয়ার্ডিং আছে একটা। তো এই ফরওয়ার্ডিং দেওয়ার জন্য আমাদের কতটুকু ফরওয়ার্ড হবে কি না হবে আমরা একটু দেখে আসি। এখানে ফরওয়ার্ডের কোথাও কিছু বলে না, এখানে অনেক সময় বলা থাকে আবার বলে না, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার অ্যাজ পার পিকচার, অর্থাৎ পিকচারটা ফলো করেই আপনাকে করতে হবে। তো এখন আমি এখানে কতটুকু দিতে পারি সেটা যদি পিকচারটা দেখি কতটুকু দেওয়া যায়। এখানে যদি 2 সিএম দিই, যেহেতু ছোটো বডি 2 সিএম দিলে বেশি হয় কিনা দেখি একটু। আমাদের লুকিং এখানে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, তবে তবে সেটা অবশ্যই হতে হবে পিকচারের মতো, এক্সপার পিকচারের মতো, ঠিক আছে। তো আমরা এটাকে দিয়ে দেখি হচ্ছে প্যারালাল 2 cm দিয়ে দেখি, -2, ওকে 2 cm দিতে পারি, অসুবিধা নেই। তো আমরা 2 cm দিয়ে দিচ্ছি। তাহলে একটা কি করলাম, একটা সামনে আনলাম, আরেকটা হচ্ছে মানে উপরে দিলাম, অর্থাৎ একটা বাইরে একটা ভিতরে। এখন এখানে ব্যাক ব্যাক ইউ সরি ব্যাক ফ্রন্টের কি অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টের মাপ থাকতে পারে, সেটা যদি আমরা দেখে আসি। তো এখানে অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টের মাপ সম্ভবত নাই, তো থাকলে অবশ্যই আপনারা দিবেন, হ্যাঁ। তো আমি কি করতেছি যে এটা আমরা অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট আমরা ফলো করতেছি না, বা মেজারমেন্টও এখানে নাই, আমি জানি যতটুকু, তো নাই, দরকার নাই। এখন আমরা তাহলে কি করব, যেটা করছিলাম সেটা করব। যেমন হচ্ছে এখানে এই এটাকে আমরা কি করব, কিভাবে করব, এটা হচ্ছে F1, এই যে এখানে বলছে SYM এক্সাইজ, এখান থেকে এটাকে জাস্ট একটু এভাবে করে, তারপর সিমেট্রাইজ, দেন ফরনটা আর হচ্ছে এপাশে আর্মোরটা এভাবে ঘুরে দিলেই হয়ে গেল, ঠিক আছে। তো এটা কি করবেন, জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দিলেও হবে, যেমন এটা হচ্ছে এই অ্যাডজাস্ট করে দিলেও হবে, এভাবে অ্যাডজাস্ট করে দিলেও হবে। অ্যাডজাস্ট করার থেকে সব থেকে ভালো হচ্ছে অ্যাডজাস্ট করলে কি হয়, এটা কিন্তু এই পয়েন্টে একবার লাগে নাই, দেখছেন এইভাবে লাগে নাই। আমি যদি আপনাকে দেখাই রিশেপ ধরে, অর্থাৎ এই যে রিশেপ আছে রিশেপ ধরে যদি আমি পয়েন্টটা টান দিই, এটা কিন্তু লাগে নাই, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডজাস্টের কাজ, আর এটা কিন্তু লাগাই দিলে সব থেকে ভালো। তো এটাকে ডিলিট করে নিই আগে, এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট না করলে কি হয় আর করলে কি হয় সেটা যদি আমি আলোচনা করি, তো দেখি আমরা পয়েন্টগুলো আগে আউট করে দিই, ওকে। তো এটা অ্যাডজাস্ট যদি না করি তাহলে কি হবে, এটা যেমন আমি এটাকে ডিলিট করব, এই পয়েন্টটা ডিলিট করব, এই পয়েন্টটা ডিলিট দেন, এখানে ক্লিক করলে আমার যাচ্ছে না, যদি এখানে লাইনের মাঝখানে দিই তাহলে পুরোটা কেটে যাচ্ছে, ঠিক না। আর যদি আমি এই পয়েন্টটাকে এখানে অ্যাটাচ করি, অর্থাৎ এই অ্যাটাচ, এটা কীভাবে অ্যাটাচ করবে, একটু এদিকে সরাই নিতে হবে, এই লাইন বরাবর সোজা আইনে এখানে লাগিয়ে দিলে এখানে কিন্তু দেখেন অ্যাটাচ হয়ে গেছে। এটাকে যদি আমি ইনসার্ট করি, এখন ইনসার্ট করলাম, দেন এখন এই ডিলেট বাটন প্রেস করে মাথায় ক্লিক করলে এটা চলে গেল, ঠিক আছে। এটা হচ্ছে এটা সুবিধা, তো এটা আমি তাই করতেছি, এখানে লাগিয়ে দিলাম, ওকে। দেন হচ্ছে ইনসার্ট, এখন এটাকে ডিলেট করলে এই মাথাটা চলে যাবে, ব্যাস। আর ভিতরে যেটা আছে ওটা থাক, অসুবিধা নেই। এখন আসেন, এটা কিন্তু আমাদের ব্যাগ ইউ হয়ে গেল। ব্যাগ ইউ কোনটা, এটা কিন্তু ফরন্ট, এটা হচ্ছে আমাদের ফরন্ট, আর এটা হচ্ছে টোটালটা হচ্ছে ব্যাগ ইউ। তো আমরা যখন সিম করে বের করবো তখন আমরা দেখতে পাবো। তো এখন আসেন হচ্ছে, এখন আমরা কি মানে কি আমাদের রইলো আর কি করতে হবে। তো আমাদের এখানে বক্স প্লেট করতে হবে, অর্থাৎ এখানে প্লাকেট করতে হবে, প্লাকেট। আর হচ্ছে এখানে আমাদের একটা ফ্যাট পকেট আছে, তো ফ্যাট পকেটের জন্য এখানে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট যদি পারেন আপনি এখানে একটা পিকচার আর্ট করে দেবেন, এখানে একটা পিকচারের মতো একটু করে দেবেন। যেমন হচ্ছে আমি এখন করে দেখাচ্ছি, তো করে দেখালে এখানে কতটুকু নিচে হবে, এটার প্লেসমেন্ট কি, হ্যাঁ, এটা কিন্তু আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে। যেমন হচ্ছে ইউকে নিচে আমরা দিতে পারি, যেমন আমি এটাকে করে দিলাম, ধরেন হচ্ছে এখানে স্ট্রেট লাইন ধরে আমি এখান থেকে একটা স্ট্রেট লাইন, ধরেন প্লেসমেন্ট আমি এখানে দেবো, এখানে পকেটটা দেবো, ঠিক আছে। ধরেন এখানে আমি পকেটটা দেবো, তো এটাকে আমি মিডল করব। মিডলটা কি, F1, এই ডিভিশন, এখান থেকে এখানে ধরে একটা মিডল করে নিলাম, এখানে 2 প্রেস করলে দেখেন মিডল হয়ে গেছে। তো এখান থেকে আপনি কতটুকু দিবেন, ধরেন আমি ডেভেলপ ধরে এখান থেকে ডেভেলপ ধরে আমি পকেটটা দেবো কত, ধরেন এখানে আমার চলছে 7 cm, তো এখানে 3.5 করে দিচ্ছি, -3.5, এটা ছোটো বডি সেই হিসেবে আপনাকে দিতে হবে 3.5। এটা কিন্তু বেশি হয়ে গেল মনে হচ্ছে, তাই না। তো 7 cm দিলে বেশি হয়ে যাচ্ছে, আপনি 3-3-6 দিতে পারেন, 6 cm নিচে আসলে দেওয়া ঠিক না, কারণ একবারে ছোটো হয়ে যাবে। এটা -3 দিলাম, আর এখান থেকে দিলাম হচ্ছে 3, ওকে। জাস্ট এটা কি করব, এটাকে ইনসার্ট করি, F3, ইনসার্ট, একটু পিকচারটা দেখে আসি এখানে কি বলছে। এখানে বলছে হচ্ছে ডাবল পাইপেট, ডাবল পাইপেট ব্যাক পকেট লুপ কি লিখছে অল ইন শেল ফেব্রিক, তার মানে হচ্ছে লুপ সহ তারপর পাইপিংয়ের মতো দুইটা থাকবে সেটা সহ সব মিলে হবে হচ্ছে শেল ফেব্রিক। শেল ফেব্রিক কাকে বলে? শেল ফেব্রিক হচ্ছে সেম বডি কালার মানে বডি ফেব্রিক, যে বডিতে বডি সেই বডি ফেব্রিকটাই হবে এখানে, সেটাই বলছে হচ্ছে শেল ফেব্রিক। ঠিক আছে, তো এখন এটা কি করব, এখান থেকে আমি জাস্ট যদি আমি চাই এটাকে আমি ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, ওকে। দেওয়ার পরে এখন আমি জাস্ট এখান থেকে একটা স্ট্রেট লাইন দিলাম, এটাকে আমি প্যারালাল করব। তো 5 5 অ্যাক্সিয়াম আমি অ্যাক্সিয়াম করে 5 মিলি করে আমি পাইপিং দিব দুইটা। তো এটাকে যদি আমি অ্যাক্সিয়াম একটা প্যারালাল করে নিই দিতে পারি, এখানে দিচ্ছে অ্যাক্সিয়াম, তারপর এখান থেকে দিচ্ছে 5 মিলি 0.5। এখন এখানে স্ট্রেট লাইন ধরে যদি আমি এটাকে এভাবে লাগিয়ে দিই তাহলে আমার কি হলো, জাস্ট আমার শো হয়ে গেল। তো এটা মাঝখানে কি, এটা একটা পাইপিং, এটা একটা পাইপিং, মাঝখানে আপনি দেখেন এখানে ওই রকমই আছে দেখেন। ঠিক আছে, তো এখানে লুপের জন্য আপনাকে প্যাটার্ন করতে হবে না, এটা সিম্পল একবারে ছোট্ট জিনিস, ছোট্ট যেগুলো পার্ট আছে যেগুলো প্যাটার্ন না করলে হবে সেগুলো আপনার করার দরকার নেই। ঠিক আছে, তো তারপর কি, তারপর হচ্ছে এখান থেকে আমরা আর কি করব দেখে আসি। আচ্ছা, বক্স প্লেট অর্থাৎ বক্স প্লেট আর হচ্ছে ব্যান্ড, দুটো আমরা এখন করব, স্লিপটা আমরা পরে করতেছি। তো বক্স প্লেটের জন্য আমাদের এখানে ফরনটা হচ্ছে শুধু বক্স প্লেট। তো বক্স প্লেট কত করব, ধরেন হচ্ছে 2.5 cm করতেছি। ঠিক আছে, 2.5 হচ্ছে আমাদের বক্স প্লেট হবে। তো 2.5 যদি হয় তাহলে কিভাবে হবে আমি একটু বুঝি। তো এটার জন্য আমি ধরেন 2.5 অর্ধেক কত, 1.25, তাই না? তো 1.25 আমি প্যারাল করে যদি নেই, অথবা প্রথমে আমি F3 দেওয়ার পরে লাইন স্টেজ ওই যে অপশনটা আছে এখান থেকে দিলাম হচ্ছে 1.25। তো এখানে 1.25 এখানে দিলাম, এটাকে আমি বাড়াই দিলাম হচ্ছে 1.25, ওকে। দেওয়ার পরে এটাকে F1 স্টেট ধরে এসছে এখান থেকে এনে দিলাম। তো এটা কি আমাদের বক্স প্লেট হয়েছে? না, হয় নাই। বক্স প্লেটের মানে মিডল পয়েন্ট হয়েছে, অর্থাৎ অর্ধেকটা হয়েছে। আমাদের বক্স প্লেটটা হচ্ছে টোটালটা যদি আমি ধরি, তো এখন এটা থেকে আমাদের প্যারালাল করে নিতে হবে হচ্ছে 2.5 cm, এখান থেকে নিতে হবে হচ্ছে 2.5 cm। তো এটা আমার কি 2.5 দিচ্ছি হচ্ছে 2.5 cm, তাহলে এটা আমাদের বক্স প্লেট হয়ে গেল। বিষয়টা সব বুঝতে পারছেন। তো 2.5 cm যদি যেহেতু ছোটো বডি, সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে 2.5 cm একটু বেশি হয়ে গেল, আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, তো আমি এটাকে আবার কমাই দিচ্ছি। তো কমাই দেওয়ার জন্য জাস্ট এই যে রিশেপ ধরে আপনি কমাই দিতে পারেন। রিশেপ আমাদের 2.5, এখানে কত আমরা 1.25 দিলাম না, তো এখানে দিব হচ্ছে অনলি 0.25, 0.25 উপরে উঠে গেছে, এটাও আমরা 0.25 উপরে উঠে দিলাম। ব্যাস, এখন কিন্তু আমাদের 1 cm হয়েছে, এটা টোটাল 1 cm হয়েছে। তো 1 1 2 cm করবো হচ্ছে ফ্লাকেট। ঠিক আছে, তো প্যারালাল এখানে আমরা 2 cm ফ্লাকেট করলাম, এটা কিন্তু আমাদের ফ্লাকেট হয়ে গেল। তো ফ্লাকেটের এই যে এটা পয়েন্ট, এই মানে মিডল যে লাইনটা আছে এটা কিন্তু ব্যাকপ্যাডের লাইন, তারপর আমাদের এটা ফরন্টের লাইন হলে কি হবে, এটা কিন্তু এটা মিডল, ফ্লাকেটের মিডল, অর্থাৎ এখানে বাটন লাগবে একটা, বাটন করেন অথবা বাটন হোল যেটা হয়, বাটন হোল এটা করতে পারেন। ঠিক আছে, পয়েন্টে। তো এখন আমরা পিকচারটা দেখি, দেখেন এটা হচ্ছে আমরা 2.5 cm দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। তো এটাকে প্লেটটা আমরা কিভাবে করব, প্লেটটা তো আমরা অলরেডি একটা করে ফেলছি, তো এখানে আমরা ফেসিং হিসেবে ইউজ করব, অর্থাৎ ইনসার্টে ফেসিংয়ের জন্য আমরা এটাই জাস্ট আলাদাভাবে একটু সিম করে বের করলে এটা আমাদের ফেসিং হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের বাটন প্লেট হয়ে গেল, জাস্ট হয়ে গেল। তারপর কি, এখানে আরও একটা সিস্টেম আছে, যদি এই যে এই বরাবর অর্থাৎ এই যে এটা বাটন প্লেটে আছে, বাটন প্লেট এই পাশে একটা টিপিং পয়েন্ট থাকে 3 3 6 মিলি, অর্থাৎ হ্যাঁ 6 মিলি 6 মিলি, যদি বরাবর হয় 6 মিলি 6 মিলি 12 মিলি, তো ওই 12 মিলি কিন্তু জাস্ট এখানে টোটালটা 12 মিলি বাড়াই দিলে, শুধু ফরনটা ব্যাকটা না, ফরনটা 12 মিলি বাড়াই দিলে আমাদের এই টিপিংয়ের অ্যালাউন্সটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। তা আশা করি বুঝতে পারছেন। আমরা এই স্টাইলের জন্য টিপিং নাই, দেখেন এখানে টিপিং না, জাস্ট দুইটা স্টিচ আছে, এই পাশে একটা স্টিচ আর এখানে এইজ মাথা একটা স্টিচ 5 মিলি গ্যাপ করে, তো সেভাবে কিন্তু আমরা এটা করতে পারবো। ঠিক আছে, তো এখন আসেন হচ্ছে, এখন কি, এখন হচ্ছে ব্যান্ড। তো ব্যান্ড করার জন্য আমরা প্রথমে করব হচ্ছে এখানে পকেট এরিয়া, নেকের যে মেজারমেন্টটা F8, লেন্থ মেজার, দেন এখান থেকে আমাদের প্রথমেই আমাদের ফরন্টের নেকের মেজারমেন্টটা নিতে হবে, ঠিক আছে, ব্যাকের নেকের মেজারমেন্ট। তাহলে ব্যাক এবং ফরন্ট দুইটা মিলাই হচ্ছে 8 আর হচ্ছে 6 কত হয়, 8 আর 6 14, তাই না, 14 2 মিলি। তো 14 2 মিলি আমাদের টোটাল সার্কেল, টোটাল সার্কেলটা 14 2 মিলি, এটা হচ্ছে হাফে। তো 14 2 মিলি 28.4 মিলি হয়। তো টোটাল একটা লম্বা একটা কলার হবে 28.4 মিলি। তো আমরা যেহেতু এটা হাফে প্যাটার্ন করছি 14.2, তো আমরা 14.2 ধরে আমরা একটা ব্যান্ড তৈরি করব। তো ব্যান্ডটা কত সিএম হাইট উইথ, এটা যদি আমরা দেখতে যাই, একটু দেখে আসি। তো এই কলার বলছে যে নেক, তো পাইলাম ফরন নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, এটা পাইলাম। কলার স্ট্যান্ড, এটা কলার স্ট্যান্ড অর্থাৎ আমরা ব্যান্ড যেটা বলি সেটা হচ্ছে কলার স্ট্যান্ড। তো ইউক হাইট অ্যাট সেন্টার, এখানে ইউক হাইট অ্যাট সেন্টার অর্থাৎ সেন্টারের দিকে ইউকের যে সেন্টার আছে সেখানে হচ্ছে 1.75। আর হচ্ছে এখানে প্লাকেট হোল উইথ, এখানে হচ্ছে 1.5 সিএম। আমরা যে 2 সিএম দিয়েছিলাম, দেখেন আমরা মেজারমেন্ট সারা করছিলাম এটা 2 সিএম, এখানে আরও কম করছে, এটা 1.5 সিএম। তাহলে আমরা প্যাটার্নটা কী করব, এখন এটাকে আবার আরও হাফ সিএম করে কমাই দেবো, অর্থাৎ 1.5 টোটালটা থাকবে 3। তো এখানে আমাদের হাফ সিএম কমাই দিতে হবে, এখানে আরও হাফ সিএম কমাই দিতে হবে 0.5, ঠিক আছে। তো 0.5 দিলে কি হবে, 0.5 দিলে হবে না, 1.5 সিএম 0.25 দিতে হবে, ঠিক আছে, 0.25। আর এটা আমরা একটু কমাই নিচ্ছি, -0.25, এটাও কমাই নিলাম। ব্যাস, এখন কিন্তু আমাদের 1.5 সিএম আছে। তো আমরা একটু চেক করে আসি আসলে 1.5 হয়েছে কিনা। তো এই মাথা ধরে এই মাথা জাস্ট দেখেন 1.5 হয়েছে, ওকে। তারপরে এখন আমরা এটা তো পাইলামই, এখন ব্যান্ডটা হবে আমাদের সেন্টারে হবে হচ্ছে 1.75। আর পিকচার দেখি মাথায় কিন্তু একটু মোটামুটি, তাই না। তো ব্যাগে যদি 1.75 হয়, মাথায় দিলাম হচ্ছে 2, এখানে দিলাম 2। তো ওইভাবে আমরা প্যাটার্নটা এখানে অ্যাড্রেস করতে পারি। তো এখন দেখেন এখানে কিভাবে ব্যান্ডগুলো করতে হয়, মূলত আমরা আজকে দেখব। রেক্ট্যাঙ্গেল, তারপর এখানে দেবো হচ্ছে 14.2 বা 14 আপাতত দিয়ে দিচ্ছি, এখানে 1.75 আর হচ্ছে কত -14.2, 14.2 দিলাম, অসুবিধা নাই, ওকে। ব্যাস, এটা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন হচ্ছে এখন এই ব্যান্ডটা কিন্তু করার মধ্যে একটু ডিফারেন্ট আপনাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে ব্যান্ডের ফিটিংয়ের উপর কিন্তু ব্যান্ডগুলো করতে হয়। যেমন কিছু ফিটিং আছে আপনার, এই ব্যান্ডটা আপনাকে জয়েন করার পরে, যেমন মনে করেন যে টেবিলের উপর ফেরাইছেন, টেবিলের উপর ফেরার পরে দেখবেন যে একবারে শুয়ে পড়ছে, ঠিক আছে, একবারে শুয়ে পড়ছে, সেটা লুকিংটা একরকম, সেটা প্যাটার্নটা ক্রিয়েট করতে হবে একভাবে। আরেকটা ব্যান্ড আছে হচ্ছে যখন আপনি টেবিলের উপর ফেলাইছেন দেখবেন যে একবারে খাড়া হয়ে গেছে, ব্যান্ডটা সুন্দরভাবে চারোদিকে খাড়ায়, একবারে খাড়ায় মানে সুন্দর করে বসে পড়ছে, খাড়ায় মানে খাড়ায় হয়ে রয়েছে। একটা হচ্ছে শুয়ে পড়ছে, আরেকটা হচ্ছে কি খাড়ায় রয়েছে, তাহলে দুইটা দুই রকম না। তো এখানে আমরা কোন সিস্টেমে করব, এখানে কিন্তু একবারে শুয়ে পড়ছে এরকম যদি দেখতে যাই তাহলে আমরা দুইটা অপশনে প্যাটার্নটা করতে পারি, তাহলে আপনার দুইটা অপশনেই বুঝতে পারবেন। তো দুইটা অপশনের মধ্যে একটা অপশন ধরি আমি, এখানে ধরলাম এটাকে প্যারালাল করে F1 প্যারালাল, একটু খেয়াল করবেন, ধরলাম এখানে 1.5 দিয়ে আমি অ্যাঙ্গেল দিলাম, ঠিক আছে। তোর মানে 1.5 আমি, এটা হচ্ছে খাড়াটা মানে খাড়া, যেটা খাড়ার জন্য আমি সেটা করতেছি। যা সেটা কি করব, এখন এই যে এখানে যে আমাদের আচ্ছা আমরা বেজার যাই, ডিরেক্ট বেজার থেকে এখান থেকে এখানে দিলাম, আর এখান থেকে এখানে দিলাম, ঠিক আছে, এখান থেকে এই সরি এখানে 1.5 সিএম দিলাম না। তো এখানে কিন্তু আমাদের 1.5 সিএম দিতে হবে, -1.5, ওকে। তো এই যে লাইনটা আছে এই লাইনটা আমি উঠে দিলাম, তাহলে আমাদের সহজ হবে। তো এখন আসি হচ্ছে বেজিয়ার, দেন এখান থেকে আমি জাস্ট এই পয়েন্ট এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করার পর এখানে দিলাম, দেওয়ার পরে এখন এটাকে এটা হচ্ছে একটু জাস্ট রাউন্ড শেপ হবে, ঠিক আছে। F3 রিশেপ, না এটা ভুল হয়ে গেছে আমাদের, এটা আমরা এই লাইনটি দেওয়া ভুল হয়ে গেছে। এটা কিন্তু আসলে ওইভাবে কিছুই নাই, এখানে জাস্ট তো আসলে মারাত্মক ভুল করতেছি, তাই না? এটা কিন্তু এখানে হবে না, এটা হবে এই পয়েন্টে, বেজিয়ার F1, সরি এখান থেকে এই পয়েন্টে এই যে স্টার মার্ক দিয়েছিলাম এখানেই হবে, ঠিক আছে। এখন হবে এটা শেপ, তো আমরা শেপটা দিই, এখানে একটু মোটামুটি হবে না, এটা আমরা তো মেজারমেন্ট করবই। এখানে আমাদের লাগবে হচ্ছে 2 সিএম, আমাদের এই যে পয়েন্টটা আমরা যেটা করতে চাইছিলাম সেটা মানে এই যে এটা এখানে আমাদের এখানে 1.5 সিএম আমরা ডাউন করছিলাম, আমরা মূলত হচ্ছে এই 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 পয়েন্টটা হচ্ছে 1.5 সিএম আমাদের ডাউন হবে, তাহলে আমরা আরও একটু নামায় দিতে পারি এভাবে, এটা এভাবে এভাবে নামায় দিতে হবে, ঠিক আছে। এই শেপগুলো কিন্তু একটু সময় লাগে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, কারণ এই ব্যান্ডের শেপগুলো কিন্তু এই কলারটা যদি মানে এটা ব্যান্ড যদি করেন তাহলে এটা হচ্ছে আপনার একবার খাড়া খাড়া হবে। যদি আমরা এখানে নুজ দেনে, কারণ নুজ যেহেতু আমাদের এখানে কলার হবে না, সেক্ষেত্রে আমরা এই পয়েন্টটা কিন্তু যদি কলার হয় এবং এই পয়েন্টটা কিন্তু আমাদের এখানে দিতে হবে, তো এই পয়েন্টটা কিন্তু এখন এখানে দেব না, এখানে বরং আমরা এদিকে আরও নিচে নামাই দেবো, তাহলে আমাদের শেপটা সুন্দর হবে, ঠিক আছে। এই দরকার না, আমরা শেপটা এখানে থাকি, দেখেন একটা বডি প্যাটার্ন বানাইতে যে সময় লাগে না, আপনার এই ব্যান্ড বানাইতে কিন্তু এরকম সময় লাগে, তো এরকম হবে। এটা হচ্ছে একটা ব্যান্ড, আরেকটা আমরা অপশন করবো, সেটা হচ্ছে আমি আসলে এটার কোনো সূত্রমূত্র ধরে কাজ করি না, এটা জাস্ট আমি আমার থিওরি অনুযায়ী আমি করি, ঠিক আছে। তো এখন দেখেন এটাকে যদি আবার আরেকটা করি, যেমন আরেকটা আমি করি, তো আরেকটা হলে এটা হচ্ছে ওকে, তো আরেকটা এটা করতেছি, এটা একটু সরাই নিচ্ছি, ওকে, তারপর এটাও একটু সরাই নেই। এখন যেটা হবে সেটা হচ্ছে আরও অ্যাঙ্গেল হবে, অর্থাৎ এখানে জাস্ট এখান থেকে আমাদের এই মেজারমেন্টটা একটু এনশোর করতে হবে যে 14.2 আছে কিনা, সেটা আমরা একটু দেখে আসি। F8 এর পরে হচ্ছে লেন্থ মেজার, দেন হচ্ছে এখান থেকে আমরা এই মেজারমেন্টটা এনশোর করবো যে 14.2 আছে কিনা। 14.4 হয়ে গেছে, তাই না? তো 2 মিলি এখানে তো আমাদের কমাইতে হবে, এই 2 মিলি এখানে এভাবে আপনি ধরে কমাই দিতে পারবেন, ব্যাস 14.2 হয়ে গেছে, ওকে। তো এখন এটার মধ্যে আমাদের এক ধরনের ব্যান্ড, এটা কিন্তু একবারে খাড়া হতে মানে খাড়া হয়ে থাকবে, ঠিক আছে। আরেকটা কিন্তু অ্যাঙ্গেল আরও বেশি হবে, তো সেটা যদি আমি করি, সেটা যেমন হচ্ছে ধরেন এটাকে আমি জাস্ট কি করব, এটাকে আমি 2 সিএম মানে বেশি না, এটা অনেক বেশি দিতে হবে, অর্থাৎ এখান থেকে আমি 4 সিএম দিলাম, 4 সিএম দিলাম, এটাকে আমি 4 সিএম দিই, ঠিক আছে, ব্যাস। তো এখন যদি আমরা এটাই যদি আমরা করি, যেমন এটাকে যদি আমরা ডিলিট করে দিলাম, ভালো। এখন বেজিয়ার ধরে এখান থেকে জাস্ট এখানে তারপর এখান থেকে তারপর হচ্ছে আপনি শেপ দিবেন,14.2 লাগবে, এখানে অনেক বেশি আছে, তাই না? আচ্ছা, এটা অসুবিধা না, আমরা রিশেপ ধরে এটা আমরা কমাই দিতে পারি। 14.2 লাগবে, আমরা 14.2 রাখবো, ওকে, 14.2 হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার একবারে যে বসে পড়বে, যে নেটটা একবারে বসে পড়বে, সেই শেপটা কিন্তু এইরকম হবে, যা যেমনি করছি ঠিক এমনি হবে, হ্যাঁ। এই ব্যান্ডগুলো বানাতে খুব ডিফিকাল্ট, মানে খুবই সময় ব্যয় করতে হয় আর কি। তো আমার কিন্তু আসলে সময় ব্যয় করার মানে ইচ্ছা হচ্ছে না, যার কারণে আমার কাজটা তো ভালো হচ্ছে না। বাস এরকমই। আচ্ছা, আমরা যদি এটাকে মিরর করে দেখি, যেমন হচ্ছে মিরর করার পর আসলে লুকিংটা কীরকম আসে আমরা যদি দেখি, তো এটার জন্য F1 মিরর, সিমেট্রাইজ, ওকে, ঠিক আছে, হ্যাঁ। তো আমাদের এটা কিন্তু দুই অপশনে আমরা ব্যান্ডটা করছি, তো এটা কিন্তু দুই অপশন, একটা হচ্ছে খারাপ অবস্থা থাকবে, যেমন এই মুজিব করে যেরকম থাকে সেটা হচ্ছে এটা, হ্যাঁ। আর এটা হচ্ছে একবার বসে পড়বে, অর্থাৎ নিকেশ মানে গলার মধ্যে একবার চিপে বসবে, হচ্ছে এটা। তো আমরা দুইটা পেলাম, দুই অপশনে। তো আমরা কিন্তু আজকে স্লিপার করতেছি না, কারণ অনেক 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 বড় ভিডিও আমাদের হয়ে গেছে, তো আমরা চাচ্ছি না যে এটাকে আমরা আর লেন্থ করি। তো এখান থেকে আমরা শেষ করতেছি, আর দ্বিতীয় পার্ট করবো হচ্ছে স্লিপ প্লাস হচ্ছে গ্যাম্বল আছে, তারপর স্লিটের প্লাগেট আছে, তারপর এবুলেট আছে। এই দেখেন এখানে আমাদের সব কিছু ডিটেলস আমরা বিস্তারিত আলোচনা করব হচ্ছে দ্বিতীয় পার্টে। তো এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নেক্সটের ভিডিও দেখার জন্য আপনার মানে বিশেষ করে আচ্ছা